भगवान श्री कृष्ण श्रीराम सुदाम दाम वसुदाम एवं दादा बलराम की संगिनी वृंदावन जत धेनुवत्सादी सबाई के लिए भगवान गोष्ठी गोचारण गेछे किंतु जखन गोष्ठी खेला करते करते हठात मध्याह्नकाल उपस्थित एमत समय राखाल गान क्षुधाय व्याकुल हुए তাদের বদনগুলি মলিন হয়ে এলো। তারা সবাই মিলে এসে ভগবান কৃষ্ণকে ঘিরে ঘিরে একটি গাছের তলায় বসেছে। যখন গাছের তলায় বসেছি কানাই তাদের দিকে তাকিয়ে বলছি, ও শ্রীদাম সুদাম, তোদের মুখ আমার শুকিয়েছে কেন ভাই? তোদের মুখে কোনো কথা নেই কেন? তোরা আমাকে বল কি হয়েছে তোদের, তোদের কি কেউ কোনো কটু কথা বলেছে না দাদা তোদের মেরেছে? রাখালগণ কানাইয়ের বদনপানে তাকিয়ে বলছে, না না আমাদের কেউ কিচ্ছু বলেনি, দাদাও আমাদের বকেনি। আমাদের কি হয়েছে জানিস? আমাদের আমাদের পটু ক্ষুধা পেয়েছে। গোবিন্দ মৃদু হেসে বললেন, ও মা, ক্ষুধা পেয়েছে তা বলবি তো, আগে বললেই হয়ে যেত, আমি তোদের সময়কে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। দাঁড়া, কিন্তু রাখালগণ একে অপরের বদনপণে তাকিয়ে বলছে, হুম, আজ যে কানাই ভগবান এই বনের মাঝে, আমরা কানাইকে একটু যাচাই করে দেখব। শুনেছি যে ভগবান হয় তার কাছে যে যা চায় সে তাই পায়। আমরা তো বনের মাঝে প্রতিদিন কানাইয়ের কাছে যা চাই আমরা তাই পাই, তো আজকে এই বনের মাঝে এসে আমরা কানাইয়ের কাছে এমন একটা বস্তু চাইব তা যেন আমরা পাই। এ বলে রাখালগণ কি করছি, লজ্জা ভয় ত্যাগ করে সকল রাখাল কোথায় ব্যাকুল সকল তেজিয়ালা সকল রাখাল কোথায় ব্যাকুল কহে তেজিয়ালা ভাই।
মাঝে বল বল শ্রীরাম খুলে বল ভাই তোদের মনের ভাষা খুলে বল ভাই মনোবাসনা পুরাইব মনের ভাষা খুলে বল ভাই বল বল শ্রীরাম খুলে বল ভাই শ্রীরাম ও সুদাম তোদের মনের ভাষা আমাকে তোরা খুলে বল এই বনের মাঝি মধ্যাহ্নকালে তোরা কি খেতে চাস বল কানাইয়ের কথা শুনি বটমঙ্গল বলছি এই সুদাম এই শ্রীরাম বল না তোরা বল তোরা কি খেতে চাস বল কানাই বলছে দাঁড়া দাঁড়া এক কাজ কর আমার আঁচলেই বাঁধা আছে আসার সময় মা আমাকে অনেক ননি বেঁধে দিয়েছে এক কাজ কর না তোরা আমার এই আঁচলে বাঁধা ননি তোরা সেবা কর কানাইয়ের কথা শুনি শ্রীরাম বলছে না 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 ভাই আমরা প্রতিদিন ননি সেবা করি তোর হাতে কিন্তু আজ আর আমরা কেউ ননি খাবো না আমাদের মনের ইচ্ছা বলবো বলছে বেশ তো আমার কাছে বলবি না তো কার কাছে বলবি বল দেখি তোরা কি খেতে চাস কিন্তু কথাটা বলবি কে বটু বলছে আমি বলি বটু কহে ভাই অন্ন খেতে আমাকে পরীক্ষা করছিস অন্তর্যামী ভগবান ভক্তের মনের বাসনা অন্তরে জানতে পেরে বলছে দেখ আমি তোদের সঙ্গে সখা সত্য ভাবে মিশি বলেই তোরা মনে মনে ভেবেছিস আমি হয়তো তোদের বাসনা পূরণ করতে পারবো না কিন্তু শোন শ্রীরাম শোন বটু আমার আর এক নাম হচ্ছে বাঞ্ছা কল্পতরু হরি আমাকে যে যেখানে যে ভাবি যে মুহূর্তে যা কিছু চায় আমি তাকে সেই বাসনায় পূরণ করি আমি ভগবান আজ ভক্তের বাসনা যদি পূরণ না করতে পারি এই জগতে কেউ আমাকে ভগবান বলে ডাকবে না শোন আমি বুঝেছি তোরা কি চাস এই বনের মাঝে আমি তোদের অন্ন খেতেই বলবো এবং অন্নই খাওয়াবো তবে শোন আমি তোদের যা বলি তোরা তাই শোন ভাই বটুর বচন শুনিয়া তখন বটুর বচন শুনিয়া তখন হাসি নব ঘন এই উদ্ধব দাস চিরদিনের আস এই উদ্ধব দাস চিরদিনের আস পদকর্তা উদ্ধব দাস এক পাশে দাঁড়িয়ে ভগবানের এই নরলীলা আস্বাদন করছে
এই লীলা উপলব্ধি করছে আর বলছে হে ভগবান তোমার লীলার বলিহারি যাই না জানি এই সংসারে তুমি কাকে কাঁদাও কাকে হাসাও তুমি যদি কৃপা করে কাউকে না বোঝাও তুমি যদি কৃপা করে এই লীলা কাউকে না উপলব্ধি করাও কারোর কোনো ক্ষমতা নেই ভগবান আমরা তো কেবল নাট্যমঞ্চের অভিনেতা আমরা তো কেবল কাষ্ঠের পুত্তলিকা তোমার ইচ্ছায় তুমি যেমন ভাবে আমাদের নাচাও যেমন ভাবে আমাদের চলাও তেমনই চলো ভগবান তোমার এই জগতে এসে একটা বস্তু বুঝেছি একমাত্র সার বস্তু হলে তুমি একমাত্র নিত্য বস্তু হলে তুমি বাকি সব অনিত্য তাই তোমার লীলার উপরে কারোর কোনো ক্ষমতা নেই যে সে কিছু করে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাম সুদাম দাম বসুদামকে ডেকে বলছে ভাই তোরা যে আমার কাছে আজ অন্ন খেতে চাইনি কিন্তু বনের মাঝে অন্ন পাওয়া তো বড় কঠিন আমি তোদের একটা সন্ধান দিতে পারি এক কাজ কর আমি যেখানে বলবো তোরা ঠিক সেইখানে যা সেইখানে গিয়ে যদি তোরা আমার নাম বলিস দেখবি তোদের অন্ন দিয়ে দেবে কেমন কোথায় যাব ভাই তবে হ্যাঁ এমন জায়গায় বলবি সেখানে গিয়ে যেন তোর নাম বলার সাথে সাথে আমাদের নাম ফিরে আসতে হয় আমরা যেন তাদের কাছ থেকে বঞ্চিত না হয়ে যাই ভগবান বললেন বেশ তবে শ্রীরাম ও সুদাম আমার কাছে আয় কাছে দেখি কণ্ঠটি জড়িয়ে ধরে বলছে শোন শোন শ্রীরাম শোন দামে ডাকি কৃষ্ণ শ্রীরাম সুদাম দাম বসুদামকে ডাকছে এই সুদাম এই শ্রীরাম এক কাজ কর এই বনের মাঝে যাজ্ঞিক ব্রাহ্মণগণ আছে তাদের কাছে কি আমার কথা বলবি কহো কি আর যাজ্ঞিক ব্রাহ্মণগণ আগে রাম কৃষ্ণ খোদায় তোহারে অন্ন মাগে এই কথা যেই বলেছি শ্রীরাম বলছে কানাই এখনো ভেবে দেয় আমরা যদি মণিগণের কাছে গিয়ে তোদের নাম বলি তারা আমাদের অন্ন দেবে তো আমাদের নৈরাশ করে ফিরিয়ে দেবে না তো ভাই মৃদু হেসে কানাই বলছি ও সিদা একবার গিয়েই দেখ না আমি যা বলি আমার কথা মতো তোরা কাজ কর দেখবি ঠিক তোদের অন্ন দেবে এই বলে শ্রীরাম আর সুদাম কানাইয়ের কথা শুনে কি করছে তারা শুনে আসে দাম কি মুনি বনা শুনে আসে দাম কি মুনি বনা রামকৃষ্ণ অন্ন চাহে কি কহ উত্তম
कृष्ण अन्न चाहे कि कहयो तोमादेर मनेर आशा खुले बोलो तोमादेर मनेर आशा खुले बोलो आमादेर राम कृष्ण अन्न चाहे मने ব্রাহ্মণের কাছে গিয়ে বলছি হে ব্রাহ্মণগণ আমরা অনেক আশা নিয়ে তোমাদের কাছে এসেছি করজুরি মিনতি করে বলছে আমাদের একটা আশা আছে পূরণ করবি মুনিগণ রক্তবর্ণ চক্ষু করে সেই শিশু বালকদের দিকে তাকিয়ে বলছে এই বল তোরা কি চাস ওরা কি জন্য এসেছিস এখানে শ্রীরাম শ্রীরাম নয়ন পানে তা কি ভয়ে ভিতরে বলছে আমরা আমরা বড় ক্ষুধার্ত শুধু আমরা নয় আমাদের রামকৃষ্ণ বড় ক্ষুধার্ত তাই আমরা এসেছি তোমাদের কাছে অন্ন ভিক্ষা করতে তোমরা কি আমাদের অন্ন দেবে মুনি কহে কোন রামকৃষ্ণ কহ শুনি বলে ব্রজ রাজসুত পরিচয় জানি শোনো শোনো ও বালকগণ তোমরা যে রামকৃষ্ণের কথা বলছো যাদের ক্ষুধা পেয়েছি তারা কারা তারা কোন রাম কোন কৃষ্ণ ভালো করে পরিচয় দাও নন্দের নন্দন কৃষ্ণ যেই বলেছে নন্দের নন্দন কৃষ্ণ অরুণ নয়ন মুনির সক্রত বাচন চক্ষু অগ্রভাগ চাই গোপীর নন্দন ছি 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 এত বড় স্পর্ধা ওই কিনা গোপীর নন্দন যে কিনা রাখাল বালো সে কিনা আমাদের কাছে অন্ন চায় শুধু তাই নয় আমরা যজ্ঞ করব বলেই যে অন্ন সাজিয়েছি এখনো পর্যন্ত কোনো দেবতার পায়ে নিবেদন হয়নি সেই অন্ন কিনা দেব আমরা গোপীর ছেলেকে না 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 এ কোনোদিন হয় না এ আমরা দিতে পারবো না তোমরা ফিরে যাও তোমরা কি জানো না আমরা যে উদ্দেশ্য নিয়ে আজ যজ্ঞ করছি যাদের নিবেদন করব বলে আজ অন্ন করেছি এখনো তাদের নিবেদন করা হয়নি দেবতারে অন্ন নাহি করি সমর্পণ গোপ জাতি অন্ন মাগে ভয় নাহি মন তোমাদের ভয় নেই তোমাদের একটু ভয় হচ্ছে না আমাদের দেখি রক্তবর্ণ চক্ষু করে যখন মুনিগণ শ্রীরাম সুরামের দিকে আগিয়ে আসছে শ্রীরাম সুরাম একে অপরকে মুখ্য মাঝে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে ভাই আমাদের অন্ন খেয়ে কাঁদা এক কাজ কর চল আমরা কানাইয়ের কাছে ফিরে যাই কেন না এই জগতে আর কিছু পারি আর না পারি আমরা কানাইয়ের নিন্দা সইতে পারবো না সবাই তো জানে আমরা কানু জানি বেনু জানি আর ধেনু জানি তাই কানাইয়ের নিন্দা যেখানে হয় সেখানে আমরা থাকতে পারি না আমি চাই না অন্য খেতে আমাদের দরকার নেই অন্য সিদাম সুদাম নিন্দা শুনে ফিরে আসছি নিন্দা শুনে সীতামাদি ফিরে আইল মুনির ভৎসনা রামকৃষ্ণের কহিল এসে বলছি কানাই কানাই এ কি শ্রীরাম তোর চোখে জল সুদাম তুই কাঁদছিস কেন কানাই আমাদের অন্ন দরকার নেই ভাই তুই যেমন ননি এনেছিস আমরা মনের সেবা করি অনেক আমরা অনেক কিছু সেবা করেছি কিন্তু কানাই রে তোর নিন্দা শুনে আমরা অন্য সেবা করবো তুই ভাবলে কি করে কি হয়েছে সীতা কি বলেছে তবে আমার কাছে খুলে বল তোদের কি নিন্দা করেছে আমি তো আছি তোদের পাশে বল ভাই কি বলে গালি দিয়েছে কানাই অন্য তো দিলই না আর কি বললো জানিস শোন কানাই শোন অন্ন নাহি দয়া কহে কটু
देखबी नाम बोलार आगे तोदेरके अन्न देबे
শ্রীরাম বলছে কানাই তো দুটো পায়ে পড়ি আর আমরা যাব না। আমি তো বলছি আমাদের অন্যের দরকার নেই, তুই আমাদের ননি দে। শোন শ্রীরাম শোন, কাদের কাছে পাঠাবো জানিস? যাদের কাছ থেকে তোরা নৈরাশে ফিরে এলি, ওই যাজ্ঞিক ব্রাহ্মণ গণের পত্নীগণ, যারা গোপনে গোপনে ঘরের মধ্যে দিবানিশি কেবল আমাকেই ভজন করে, যারা দিবানিশি কেবল আমার চিন্তা করে, ওরে যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ তারপর আমি তো হই তার দাসীর দাস। ওই যাজ্ঞিক ব্রাহ্মণ গণের পত্নীগণ কত জনম জনম ধরে সাধনা করছে, কি সাধনা জানিস? তাদের অনেক দিনের মনে বাসনা, ভগবান আমরা নিজ করে রন্ধন করে পারস সাজিয়ে কবে তোমাকে সেবা দেব, শুধু একটা দিনের জন্য যেন তোমার সেবায় লাগাতে পারি। শ্রীরাম যা যা তার কাছে গিয়ে যা, আমার জন্য অন্ন চেয়ে নিয়ে আয়। শ্রীরাম বলছে দেখা নাই, আমাদের কিন্তু কোনো ইচ্ছা নেই, তুই বলছিস তাই আমরা যাচ্ছি। গোবিন্দ বললেন যা, আমি তোদের কথা দিচ্ছি আর কোনো বিপদ হবে না। এইবার গোবিন্দের কথা শুনি শ্রীরাম সুদাম দাম্ব সুদাম কি করছে এবার শুনি। আর বার ধাই যজ্ঞ পত্নী স্থানে যায়, তোমাদের আগে রামকৃষ্ণ অন্ন মাগে, ইথে মরি কি কহ উত্তর? যেই না রামকৃষ্ণ অন্ন মাগে কথাটি বলেছি, যাজ্ঞিক মুনি পত্নীগণ মনে মনে বলছি গোবিন্দ এতদিন পরে কি আমাদের কথা তোমার মনে পড়েছে? যেই বলেছে মনে পড়েছি, এমতো সময় তাদের মনে উদয় হয়ে গেল সেই প্রতিশ্রুতির কথা। ভগবান বলেছিলেন তোমরা যেদিন মুনি পত্নী হয়ে বনমাঝে অবস্থান করবে সেই দিন আমি তোমাদের মনের বাসনা পূরণ করব। তাই রাখালগণ গিয়ে বলছি, বলো তোমাদের মনের বাসনা আমাদের কাছে খুলে বলো, তোমরা কি গোবিন্দ সেবা দিতে চাও? গিয়ে বলছে কহি তোমাদের আগে রামকৃষ্ণ অন্ন মাগে, ইথে মরি কি কহ উত্তর? তোমাদের মনের ভাষা আমাদের কাছে এবার খুলে বলে দাও। শুনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পড়ি পূর্ণ অঙ্গ, শুনি কৃষ্ণ পর
রাধা নামে জয়ধ্বনি করি। সবার আগেই বনের মাঝে চলেছি ভগবানকে সেবা দেওয়ার জন্য। অন্য সেবা আর অন্য কিছু নয়। এইভাবে যখন চলেছি সবাই নানাভাবে ব্যঞ্জন সাজিয়েছে, কেমন ভাবে সাজালো তাদের নিজের মনের মতন করে। নানা অন্য ব্যঞ্জন লইয়া মুনি পত্নী গণ, যেই না গোবিন্দের রূপ দর্শন করেছে বনের মাঝে এসে। আমরি মরি এত রূপ কি কারো হয়, একে অপর কি বলতে লাগলো দেখ দেখ। মনে হচ্ছে জগতে যত রূপ ছিল, যত রস ছিল, যত গন্ধ ছিল, যত জ্যোতি ছিল, সব কিছু দিয়ে জানোই তনু গড়েছে। দেখলে কি মনে হয় জানিস, বিধাতা তার নিজের মনের মতন করে কোথাও তার একটু খোঁজ রাখেনি। আচ্ছা, বিধাতা এমন রূপের সন্ধান দিয়ে, এমন সাগরের সন্ধান দিয়ে কেন কেন আমাদের দুটি করে নয়ন দিল, কেন আমাদের কোটি নয়ন দিল না? আমরা সেই নয়নে প্রাণ ভরে এই রূপ দর্শন করতাম। দেখছো কি দেখ, দুটি নয়ন দিয়েছিল কোনো দুঃখ নেই, কিন্তু দুঃখ যে এক জায়গায়, এই রূপে যে নয়ন দেয় ঠিক আমাদের মতনই হয়, পলক যে সরে না। তাই আমার মনে হয় বিধাতা সব ঠিক করেছিল, একটি জায়গায় ভুল করেছে। আমাদের নয়নে কেন পলক দিল বলতো? এক পলকই মনে হয় শত যুগ যেন আমরা গোবিন্দ হারা হয়ে যাচ্ছি। এই বলে মণিপত্নীগণ যে অন্নের থারি যে পসরা তারা এনেছিল তুলসী পত্র নিবেদন করে, নম কৃষ্ণায় নম বলেই দেহ মন প্রাণ জীবন যৌবন যা কিছু অন্য সাহসী পশুরার সাথে সেই পারসীর থালির সাথে গোবিন্দ চরণে নিবেদন করে দিয়ে বলছে, হে গোবিন্দ আমাদের আর কোনো দর্শন নেই, শুধু এ জন্মে নয় জনমে জনমে যেন আমরা তোমার ওই চরণে এমনি করে নিবেদন করতে পারি সব কিছু। নয়ন বাতি বলি সার করে নয়ন জলে বুক বুক ভেসে যায় আর বলে, গোবিন্দ তোমার উপমাধুর্য আমরা যেন জনমে জনমে এমনি করে দর্শন করতে পারি। তবে হ্যাঁ, একটি কথা তোমাকে জানিয়ে রাখি, আমাদের তুমি স্বামীর ঘরে পাঠিয়েছো ঠিক, আমাদের তুমি ব্রাহ্মণ ঘরে পাঠিয়েছো ঠিক, কিন্তু আমাদের পত্নী আর তুমি হলে পতি, তুমি জগৎপতি, কিন্তু আমাদেরও যে এক পতিত পতি আছে। হে গোবিন্দ, সেই পতিত পতির কথা ভেবে তোমার চরণে আমাদের একটাই মিনতি, আজকে যেমন তুমি আমাদের তোমার চরণে স্থান দিয়েছ, আমাদের ওই পতিত পতিকে তুমি তোমার চরণে একদিনের জন্য স্থান দিও। মণিপত্নীগণ ওই রূপমাধুর্য দর্শন করছে আর তারা বর্ণনা করছে, কি বলে গো, ওগো নিরখিয়া শ্যাম রূপম
सर्वदा से कय नखिले ना नखिल नय अखिल यमिया रस खानी। मुनिपत्नीगण सबाई मिले इबार आनंदे से रूपमाधुर्य दर्शन करछे आर मने मने बोलछे आहा मरी मरी आमरा जे रूप दर्शन करलाम आमादे जीवन जौवन सब किछु धन्य हये गेल। एबार मुनिपत्नीगण के देखी भगवान बोलछे ओ श्रीराम ओ सुदाम कि आमी बोलेछिलाम ना जेखाने आमी तोदेर पाठाबो तोरा निश्चय नैराशे फिरबी ना। छुटे एसे कानाई आनंद बोलछे कानाई তোকে কি বলবো যাদের পতিগণ এত নিষ্ঠুর তাদের পত্নীগুলা তো কি করে ভালো হলো কানাই। ভগবান মৃদু এসে বললেন এ তো আমারই লীলা কেউ কি বুঝতে পারি আমি যদি না কাউকে বোঝাই কারোর বোঝার ক্ষমতা নেই। শ্রীরাম বল বল বড় ক্ষুধা পেয়েছে তাই না এখন কি করা যায় বল। বুঝছি ক্ষুধা যখন পেয়েছি তাহলে আয় না সবাই মিলে এক জায়গায় বসি আমরা সেবা করতে লাগি। তখন মুনিপত্নীগণ একে অপরের বদন পানে তাকিয়ে আছে আর গোবিন্দ তাদের নয়ন পানে তাকিয়ে আছে। গোবিন্দের দুটি নয়ন আর মুনিপত্নীগণের নয়ন একাকার হয়ে মিলেমিশে চলে যাচ্ছে তাদের নয়ন ধারায় বুক ভেসে যাচ্ছে আর গোবিন্দ যেন তাদের ইঙ্গিতে জানাচ্ছে কোনো চিন্তা করো না আমি যে ভক্তবাঞ্ছা কল্পতরু তোমাদের বাসনা পূরণ করবো বলেই আজ আমি বনলীলা করছি। দাও তোমরা কি এনেছো গোবিন্দ সেবার জন্য যা কিছু এনেছো তোমরা দেবে না দাও দিয়ে দাও। কিন্তু মুনিপত্নীগণ বারে বারে ওই রূপ দিকে তাকিয়ে আছে আর বর্ণনা করছে কি বর্ণনা করছিল গোবিন্দের রূপমাধুর্য। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে সেই রূপমাধুরী দর্শন করছে আর বলছে ওগো নবঘন যিনি দেখ সবাই বলেই গোবিন্দের রূপ দেখলেই নাকি
सबाई भूले जाए जाके ना कि से एक बार नयन दे से ना कि सबकिछ हारा हो जाए आगे कोनो दिन विश्वास करतम ना जी गोविंद रूपे नयन दिली सबकिछ हारा होते हैं किन्तु आज बुझलाम देख देख ओई नयन पने ताकी दे कि लाबुल्ल मन हय कि जानो बोलछे आर ओई नयनेर बाण जखन हृदय एसे भेद करछे मन हच्छे जानो भेतर थेके सबकिछ आमादेर हरण करे निये जाच्छे हरि ओ मरमी एखन कि करि बोलतो ভালো করে তাকিয়ে দেখ তার যা রূপ আমি এক বদনে কত বর্ণনা করব রাম রাম ভৌরু ছাদে কত বিধুন ক চাঁদে অরুণ কমল পদতলে দাঁড়াইয়া কদম্ব তলে বঙ্কিম লুগুড় হেলে অঙ্গ ভঙ্গি নয়ন চঞ্চলে শুধু তাই না তার অঙ্গ ভঙ্গিটা দেখ ঠিক ত্রিভঙ্গ ভঙ্গিম রঙ্গে বেশ নট বড় অঙ্গে হাসিয়া মধুর মৃদু বলে এদা সৌত্থব মানে ভুলিল রমণী গণে রূপ দেখি নিমিখ না চলে অদপট্টা এক পাশে দাঁড়িয়ে বললেন শুধু তোমরা নও হে মুনিগণ ওই রূপে একবার যে নয়ন দেয় এই জগতে সবাইকে সর্বহারা হয়ে ওই চরণে লুটিয়ে পড়তে হয় ভগবানই বা মুনি পত্নীগণকে নয়ন ইঙ্গিত করে বললেন তোমরা যে সেবার জন্য অন্ন এনেছো এবার আমাকে দাও আমি সেবা করব ভগবান সেবায় বসলেন আর মুনি পত্নীগণ কি করলেন যোগ্য পত্নী অন্ন দিয়া নয়ন ইঙ্গিত পাইয়া যোগ্য পত্নী অন্ন দিয়া সবাই মিলে অন্ন সেবা করতে বসেছে বটু বলছে দেখ আমি কিন্তু সবাইকে ভাগ করে দেবো তোরা কেউ ছুবি না তবে একটি কথা আছে আমি যেমন সবাইকে দেব ভাগের বেলায় যেন আমি একটু বেশি পাই মনে থাকবে তো আমি বলছি বেশ বেশ তুই যে একটু পেটুক আমি জানি কোনো চিন্তা করিস না তোকে আমি দেব এবার সবাই মিলি কেমনভাবে সেবা করছে অগ্রজ শ্রী বল রাম কৃষ্ণ করি নিজ বাম অগ্রজ শ্রী বল রাম কৃষ্ণ করি নিজ বাম চৌদিকে বেড়ি সব পালা
আনন্দী অন্ন সেবা করতে বসেছি বার দাদা বলরাম বাম পাশে কানাইকে নিয়ে ঠিক মায়ের মতন করে তার বদনে অন্ন তুলে দিচ্ছে তবে হ্যাঁ আজকে বনের মাঝে যে সেবা চলছে এবারও আনন্দের সীমা নাই কেননা আজকে আর কোনো ভগবান ভক্তির কোনো ভেদাভেদ নেই মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে কেন একজন নিয়ে আর একজনের বদনে দিচ্ছে উনি আবার তার বদনে দিচ্ছে কেমন ভাবে দিচ্ছি গো একদিকে ভগবান আর একদিকে ভক্ত ভগবান আর ভক্ত দুইজন দুজনের বদনে তুলে দিচ্ছে আর অনুরাগ ঘরে বলছে কানাই এ আনন্দ কবে আর পাবো বল ভাই এ বলে কি করছে তারা ও খাইতে খায় এতে সুখী সখাগণকে নিয়ে আনন্দে সেবা করছেন এক সখা আর এক সখার বদনে দেয় আবার ছুটে গিয়ে এঁটোটা নিয়ে কানাইয়ের বদনে দিই বলে কানাই খানা ভাই এমনি করে তো আর কোনোদিন তোকে সেবা দিতে পারবো না বড় আশা করে তোর বদনে দিচ্ছি ভগবান ভগবান নিজের সেই কথা ভুলে গিয়ে ভক্তের কাছ থেকে এঁঠো বারবার বদনে নিচ্ছে আর বলছে ভাই এই যে ভালোবাসা এই যে সখাসুখ্য প্রেম শুধু এ জন্মের না জন্ম জন্মান্তরের ভালোবাসা সখাগণ এইবার কি করছে আনন্দে নৃত্য করছে খেতে খেতে সবাই উঠে পড়ি বলছে কানাই শুধু যেন জন্মে জন্মে তোর মতো ভাই পাই তাহলে আমরা রোজ বনের মাঝে এমন সুন্দর সুন্দর সেবা করতে পারবো তাই সবাই কি করছে গো আনন্দে তালি দিচ্ছে কি ভাবি কক্ষ তালি দিয়া দিয়া ভুজোয়ে আনন্দ হিয়া কক্ষ কক্ষতালি দিচ্ছি আর সবাই মিলে রাম কানাইকে ঘিরে ঘিরে বলছে কি বলছি গো আনন্দে গান করছে আর বলছে তারা রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম যেই কৃষ্ণ সেই রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম যেই কৃষ্ণ সেই রাম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম Thank you.
কৃষ্ণের জয় হো, আমাদের রাম কৃষ্ণের জয় হো। সবাই মিলে এইবার আনন্দে যখন ঘিরে ঘিরে কীর্তন করছে, আর সবাই বলছে রামকৃষ্ণের জয় হো, আমাদের রামকৃষ্ণের জয় হো, আমাদের রামকৃষ্ণের জয় হো। বটু ছুটে এসে বলছে, ও কানাই, সবার তো সেবা হয়ে গেল, ভাগের বেলায় আমার কই, আমার বেলায় একটু বেশি দিবি তো? বটু মঙ্গলজি হাত দিয়ে পেতেছে। কানাই বলছে, দেখ বটু, তুই তো ব্রাহ্মণের ছেলে, তাই যদি তোকে আমি এখন এঁটো দিই তাহলে অমঙ্গল হবে। এক কাজ কর না, যেটা বাকি থাকলো এ জন্মে থাক, পরজন্মে তোর আশা আমি পূর্ণ করে দেব, তাহলে হবে তো? ভগবানের কথা শুনে বটু বললে, কানাই, আমার একটাই প্রার্থনা থাকলো, পরজন্মে তুই আমাকে যে কুলে জন্ম দিস কোনো দুঃখ নেই, শুধু তুই আমাকে ব্রাহ্মণ করে পাঠাস না। কেন জানিস, ব্রাহ্মণ হলে আমি যে তোর চরণ সেবা করতে পারবো না, তাই আমার একটাই আশা, পরজন্মে তুই আমাকে এমন কুলে জন্ম দিবি আমি যেন তোর সেবা করতে পারি। এই বলে ভগবান আজ অন্নভিক্ষা লীলা, বনমাছে মধ্যাহ্নকালীন লীলা সমাপ্ত করার জন্যে সবাইকে একত্রে নিয়ে বসে এবার ভোজন লীলা সাঙ্গ করছে। কেমন ভাবে কক্ষতালি দিয়া দিয়া